জ্যামাইকা শবনম বুবলির পর এবার অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে 34 জন ব্যক্তি ও ব্লগারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু। এর আগে গত 24 এপ্রিল একই ধরনের অভিযোগে একই থানায় জিডি করেন শবনম বুবলি। 15 দিন পর গত বুধবার সে খবর প্রকাশ্যে আসে। জিডিতে একটি বেসরকারি টেলিভিশনের ফেসবুক পেজ সহ অন্তত 30টি ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেন বুবলি। সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, কিং খানের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলি নাকি শাকিব সম্পর্কে সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর কথাবার্তা বলেন। এতে বিরক্ত শাকিব ও তার পরিবার। এতে আরও বলা হয়, দুই ছেলে আব্রাম খান জয় এবং শেহজাদ খান বীরকে দেখানোর অজুহাতে প্রায়ই শাকিব খানের অফিস ও বাসায় গিয়ে হাজির হন অপু বিশ্বাস ও বুবলি। এটাও শাকিব ও তার পরিবারের পছন্দ নয়। সে কারণে এই দুই নায়িকার নাকি শাকিবের অফিস ও বাসায় ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শাকিবের পরিবার তার তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছে বলেও গণমাধ্যমে এসেছে, যা নিয়ে গত কয়েকদিন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছে। কটাক্ষ করা হচ্ছে অপু বুবলিকে, সে কারণেই দুই নায়িকার এই আইনি পদক্ষেপ। মারুফা কামাল, চ্যানেল এস, বিনোদন ডেস্ক।